আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের দেশ ও সমাজে একটি কথা প্রচলিত রয়েছে যে স্বামী তার স্ত্রীর বাম পাশে ঘুমাইলে স্বামীর হায়াত কমে যায়, অথবা সংসারে অমঙ্গল হয়, অথবা তার কোনো আর্থিক ক্ষতি হয়। এরকম একটি কথা আমাদের দেশ ও সমাজে প্রচলিত রয়েছে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এর উত্তরে আমি সর্বপ্রথমে বলতে চাই, ইসলামী শরীয়তে এ ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই, বরং প্রত্যেক নারী পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নত। প্রত্যেক নারী কিংবা পুরুষ তার নিজ নিজ ডান কাতে ঘুমাবে, কেননা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো করে অজু করবে, অতপর ডান কাত হয় ঘুমাবে। মুসলিম শরীফ হাদিস নম্বর 2710। এছাড়া উপর হয় ঘুমানো মাকরুহ, কেননা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন একটি শয়ন যাকে আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। তাছাড়া অন্য একটি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উপর হয় শয়ন করবে না, কেননা উপর হয়ে শয়ন করে শয়তান। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক্ষেত্রে আমরা কোরআন ও হাদিস থেকে জানলাম, প্রত্যেক নারী এবং পুরুষ তার নিজ নিজ ডান কাতে ঘুমাবে, এটি হলো সুন্নত। এছাড়া স্বামী তার স্ত্রী বাম পাশে ঘুমাতে পারবে, এতে শরীয়তের কোনো বিধি নিষেধ নেই। সে হিসেবে প্রত্যেক স্বামী কিংবা স্ত্রী, ছেলে অথবা মেয়ে, প্রত্যেকের উচিত সুন্নত তরিকায় ঘুমানো। স্বামী স্ত্রী যখন একসাথে ঘুমাবে তখন যেভাবে যে পাশে মন চাইবে সেভাবেই ঘুমাবে, কারণ মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের ওপর অধিকার আছে, আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের ওপর। স্ত্রীকে স্বামীর ডান পাশে ঘুমাতে হবে কিংবা স্ত্রীকে স্বামীর উপরে ঘুমানো যাবে না, ইত্যাদি ইত্যাদি বলা, এগুলো ইসলামী শরীয়তের কোনো বিধি নিষেধ নেই, বরং এগুলো একটি কুসংস্কারও বটে। বরং দুজনেরই ইচ্ছা মতো ঘুমাবে, দুজনেরই অধিকার আছে। পুরুষদেরকে উদ্দেশ্য করে অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রীদের প্রতি কল্যাণকামী হও। স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক বা ভালোবাসা কেমন হবে, দাম্পত্য জীবনের সম্পর্ক কেমন হবে, তার বিবরণ ফুটে উঠেছে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনে, যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সঙ্গে খেলাধুলা করতেন। একবার তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা দিয়ে ইচ্ছে করে হেরে যান। কিছুদিন পর পুনরায় দৌড় প্রতিযোগিতায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরে যান। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আজ আমি তোমাকে হারিয়ে দিয়েছি, তুমি আমার সঙ্গে পারোনি। এটা হলো প্রথম প্রতিযোগিতায় জিতে যাওয়ার বদলা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে তার স্ত্রীদেরকে ভালোবাসতেন, কৌতুক করতেন, আনন্দ ফুর্তি করতেন। এগুলো করতে ইসলামী শরীয়তের কোনো বিধিনিষেধ নেই, বরং সুন্নত বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের চুমু দিতেন এবং কখনো কখনো তাদের উরুতে মাথা রেখে শুয়ে বিশ্রাম নিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রে যে স্থানে মুখ দিয়ে পানি পান করতেন, বিশ্বনবীও সে স্থানে মুখ দিয়েই পানি পান করতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত ভক্ষণ করার ক্ষেত্রে হাড়ের যে জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হাড়ের ওই জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন। এ থেকেও প্রমাণিত হয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবনে স্ত্রীদের সঙ্গে সম্পর্ক কত মধুর ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি মনে মুস্কি হাসতে হাসতে গৃহে প্রবেশ করতেন এবং দরদ মাখা কণ্ঠে সালাম দিতেন। বিশ্রামের সময় বিছানার ব্যাপারে কোনো দোষ ধরতেন না, এমনকি বিছানা যেভাবে পেতেন তার উপরেই শুয়ে পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম স্বামী স্ত্রীর সম্পর্ক বর্ণনা করতে গিয়ে বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম স্বামী যে তার স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে, আমি আমার স্ত্রীর সঙ্গে সবার চাইতে ভালো ব্যবহার করি। সুতরাং এসব আলোচনা থেকে প্রতীয়মান হয় যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে ঘুমানোর ব্যাপারে নির্দিষ্ট কোনো বিধান নেই,
अर्थात स्त्री के स्वामीर बाम पाशे घुमाते हबे किंबा डान पाशे घुमाते हबे एरकम कोनो विधि निषेध नेई। बरं जेभावे खुशी जेभावे भालो मने हय जेभावे तादेर सुख शांति एवं अनाबिल आनंद तारा उपभोग करते पारे एटाई हलो इस्लामेर विधान। सुप्रिय दर्शक श्रोता, परिशेषे एकटी कथा बलबो, विश्वनबीर दाम्पत्य जीवनेर आलोके बोझा जाय जे सुख ओ शांतिमय जीवन जापने स्वामी स्त्री मधुर सम्पर्केर कोनो विकल्प नेई। जीवन के सुख शांति ओ आनंदमय करे तुलते रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर अनुसरण ओ अनुकरण करा अत्यंत आवश्यक। सुप्रिय दर्शक श्रोता, एक्षेत्रे आमादेर उचित आमादेर दैनन्दिन जीवने आमादेर जाबतीय शिरिक एवं कुसंस्कार थेके जीवन के मुक्त रेखे रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर सुन्नत मोताबेक जीवन के अतिबाहित करा। आल्लाह रब्बुल आलमीन आमादेर सकलके रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर आदर्श मोताबेक जीवन जापन करार मतो तौफिक दान करुन। आमीन। आल्लाह हाफेज। अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহ।